অ্যালকোহল তখন অ্যালকোহলের প্রসঙ্গে যা কিছু আছে এমনটা আর কি। তো সেই অর্থে শুরুটা করি আমরা। তো আমরা সাধারণত তোমার হচ্ছে গিয়া শ্রেণী বিভাগ করি না, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে শ্রেণী বিভাগ দেখা হয় না। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা একটু শুরুটায় সেই শ্রেণী বিভাগটা দেখি। অ্যালকোহলের বিভিন্ন শ্রেণীর অ্যালকোহল আছে, তার কারণে আমরা এটার শ্রেণী বিভাগের উপরে একটু গুরুত্ব দিয়ে থাকি, যে অ্যালকোহলের শ্রেণী বিভাগটা বুঝতে পারলে ভালো। তার মধ্যে একটা হইতেছে যে যেটাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল মনোহাইড্রিক। অ্যালকোহল ওকে, তো দেখো তাহলে অ্যালকোহলের শ্রেণী বিভাগের মধ্যে তোমার একটা বিভাগ আছে এরকম, যেটি হচ্ছে যে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল বলতে বুঝবো আমরা হলো যেমন ইথানল, তার উদাহরণ ইথানল হচ্ছে তার উদাহরণ। তো মনোহাইড্রিক এর মানে বুঝবো কি, যদি একটা হাইড্রোক্সিল মূলক থাকে, যদি একটি হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে মনোহাইড্রিক। আরেকটা হচ্ছে ডাইহাইড্রিক, বুঝতে পারতেছো যে ডাইহাইড্রিক কখন হবে, যদি দুইটা ওএইচ মূলক থাকে। যেমন আমরা গ্লাইকল সম্পর্কে জানি যে দুইটা ওএইচ থাকলে গ্লাইকল, সুতরাং এটা হচ্ছে ডাইহাইড্রিক। আরেকটা হচ্ছে পলিহাইড্রিক, আরেকটা হচ্ছে পলিহাইড্রিক, অর্থাৎ দুইয়ের অধিক যদি ওএইচ গ্রুপ থাকে, দুইয়ের অধিক যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেটা পলিহাইড্রিক। যেমন তোমার হচ্ছে এটা এভাবে লিখি আমরা, এটা এভাবে লিখি আমরা, হ্যাঁ এভাবে লিখি, যেটা হচ্ছে গ্লিসারিন, অথবা লিখা থাকতে পারে গ্লিসারল, গ্লিসারিন বা গ্লিসারল। তো তোমার এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। তাহলে অ্যালকোহলের ওয়েজ গ্রুপ কয়টি তার উপর ভিত্তি করে মনোহাইড্রিক বলে, ডাইহাইড্রিক বলে, এন্ড পলিহাইড্রিক বলে। এটা একটা। আরেকটি যেটি আছে সেটি হচ্ছে যে সম্পৃক্ত অ্যালকোহল, অর্থাৎ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটাও কিন্তু অ্যালকোহলের বিভাগ। সম্পৃক্ত অ্যালকোহলের উদাহরণ হলো একইভাবে ইথানল, ইথানল হলো সম্পৃক্ত অ্যালকোহল। আর আরেকটা পাবো হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল যার উদাহরণ হলো ইথিনল, যার উদাহরণ হলো ইথিনল। তাহলে ইথানল, ইথিনল, ইথানল সম্পৃক্ত, ইথিনল অসম্পৃক্ত। যদিও এই ইথিনলটার একটা নাম আছে, যে নামটা হচ্ছে প্রচলিত ভিনাইল অ্যালকোহল, এর প্রচলিত নামটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল, এর প্রচলিত নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। সুতরাং সম্পৃক্ত অ্যালকোহল এবং অসম্পৃক্ত অ্যালকোহলের উপস্থিতি তোমাদের জানা থাকলো। তৃতীয় আরেকটা বিভক্তি আছে, তৃতীয় আরো একটি বিভক্তি আছে, আর তা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি, যেটা আমরা পূর্বের লেসন থেকেও জেনে আসছি। তাহলে প্রাইমারি অ্যালকোহল যার উদাহরণও আবার ইথানল, তার মানে কি, আমি যেভাবেই বিভক্ত করতেছি না কেন তার প্রথম ভাগে কে থাকতেছে, ইথানল থাকতেছে। দুই নম্বর হচ্ছে গিয়া টু ডিগ্রি অ্যালকোহল, যেটা হচ্ছে প্রোপানল টু হচ্ছে যার উদাহরণ, প্রোপানল টু হচ্ছে এর উদাহরণ সেকেন্ডারি। আর সি হচ্ছে টারশিয়ারি, সি হচ্ছে টারশিয়ারি, যার উদাহরণ হচ্ছে টু মিথাইল প্রোপানল টু, যার উদাহরণ হচ্ছে টু মিথাইল প্রোপানল টু, কারণ একটা শাখা আছে এই জন্য এটার নাম টু মিথাইল প্রোপানল টু। তাহলে এই তো এই ধরনের অ্যালকোহল পাবো, প্রাইমারি, সেকেন্ডারি নাকি টারশিয়ারি। ওয়েইচ মূলক যে কার্বনে তার একটা অ্যালকাইল, ওয়েইচ মূলক যে কার্বনে তার দুইটা অ্যালকাইল, ওয়েইচ মূলক যে কার্বনে তার তিনটা অ্যালকাইল, এভাবে এটা যথাক্রমে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি হয়। তো এই হচ্ছে গিয়ে তোমার শ্রেণী বিভাগ অ্যালকোহলের। আচ্ছা এরপরে আছে কি, যে প্রস্তুতি, অ্যালকোহলের
প্রস্তুতি। তো অ্যালকোহলের প্রস্তুতিতে আমরা দুটি প্রস্তুত প্রণালী দেখবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুইটা করেই প্রস্তুত প্রণালী সাধারণত দেখি। তার মধ্যে এটার একটা হচ্ছে গিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। তো খুবই স্বাভাবিক ভাবে অ্যালকোহল কিসের থেকে হবে? অ্যালকাইল হ্যালাইড থেকে হবে। অ্যালকোহল কিসের থেকে হবে? অ্যালকাইল হ্যালাইড থেকে হতেই পারে। তাহলে উদাহরণস্বরূপ আমি ধরো ইথাইল ক্লোরাইড, এটা উদাহরণস্বরূপ ইথাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করি, তাহলেই তো ইথানল হবে এবং সোডিয়াম ক্লোরাইড। সুতরাং সহজতম একটা বিক্রিয়া এটা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। তো ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, করে ইথানল হবে। তো সিম্পল, এটা একটা হতে পারে। আরেকটা অপশন হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে এটা প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে, এটা একটা অপশন। অ্যালকিন তার থেকেও একটা অপশন আছে, যেমন ইথিন যদি হয় তাতে পানি সংযোজন করি, ইথিনে আমরা পানি সংযোজন করি। তো পানি সংযোজন যদি ইথিনে করি তাহলে একটা প্রান্তে হাইড্রোজেন আসবে আর একটা প্রান্তে ওএইচ আসবে, তাহলে ফলশ্রুতিতে কি হবে? অ্যালকোহল হবে। ফলশ্রুতিতে কি হবে? অ্যালকোহল হবে, এবং যেটি একটি সংযোজন বিক্রিয়া। সুতরাং প্রতিস্থাপন এবং সংযোজন দুই বিক্রিয়াতে আমরা অ্যালকোহল পেতে পারি। তবে পানি সংযোজন যখন হবে তখন তোমাকে শর্ত অনুসারে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করতে হবে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করতে হবে। সুতরাং এই হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি, দুইটা পদ্ধতি, একটা অ্যালকাইল হ্যালাইড থেকে প্রতিস্থাপন করে, একটা অ্যালকিন থেকে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন থেকে। তবে অ্যালকিন যখনই আমরা আসে তখনই আমরা ইথিনের পাশাপাশি প্রোপিনটাও দেখাই। ইথিনের পাশাপাশি প্রোপিনটা কেন দেখাই? তার কারণটা হচ্ছে প্রোপিনে যখন পানি সংযোজন হয় তখন, প্রোপিনে পানি সংযোজন হইলে তো প্রোপানল হবে, প্রোপিনে পানি সংযোজন হইলে তো প্রোপানল হবে। কিন্তু প্রোপিনে পানি সংযোজন হইলে সেক্ষেত্রে প্রোপানল টু উৎপন্ন হয়, প্রোপানল টু উৎপন্ন হয়। এই বিশেষত্বের কারণে আমরা প্রোপিন দিয়ে উদাহরণ দেই, কারণ এখানে প্রোপানল টু হবে, মানে সেকেন্ডারিটা হবে। সুতরাং এই হচ্ছে অ্যালকোহলের দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, একটা অ্যালকাইল হ্যালাইড থেকে আর একটা অ্যালকিন থেকে। আচ্ছা, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে 1 ডিগ্রি অর্থাৎ প্রাইমারি, 2 ডিগ্রি অর্থাৎ সেকেন্ডারি এবং 3 ডিগ্রি অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ। তোমরা জেনে থাকবা যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে জৈব রসায়নের আলোচিত এবং গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এটা একটা, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ। ঠিক আছে, তাহলে এখন প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করার উপায় কি, কিভাবে পার্থক্য নিরূপণ করবা? ঠিক আছে, এই পার্থক্য নিরূপণের ক্ষেত্রে একটা বিকারক ব্যবহৃত হয়, ওটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক, ওটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক। তো এজন্য মাঝে মাঝে এটাও প্রশ্ন আসে যে লুকাস বিকারক কি, মাঝে মাঝে এটাও প্রশ্ন হয় যে লুকাস বিকারক কি। যদি এটা আসে না তাহলে কি লিখবা? লিখবা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ কে বলা হয়, বলা হয় লুকাস বিকারক। সুতরাং যদি বলে লুকাস বিকারক কি, তাহলে কি লিখবা? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এখন এই লুকাস বিকারকের সাহায্যে কি করা হয়? প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। কিভাবে নিরূপণ করা হয়? সেটা হচ্ছে যে লুকাস বিকারক যোগ করলে, লুকাস বিকারক যোগ করলে প্রাইমারি অ্যালকোহল হলে সহজে বিক্রিয়া করে না বা সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না, প্রাইমারি অ্যালকোহল হলে লুকাস বিকারকের সাথে সাথে সহজে বিক্রিয়া করে না, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না, উচ্চ তাপমাত্রায়ও তাও আবার খুব ধীরে বিক্রিয়া করে, উচ্চ তাপমাত্রায় এবং তাও খুব ধীরে বিক্রিয়া করে। আচ্ছা, অপরদিকে সেকেন্ডারি অ্যালকোহল যদি হয়
তাহলে সেটা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে, কিন্তু এর জন্য বিক্রিয়াতে 5 থেকে 10 মিনিট সময় নেয়, অর্থাৎ 5 থেকে 10 মিনিট সময় ব্যয় হয় এই বিক্রিয়াটা শেষ হতে। অপরদিকে টারশিয়ারির ক্ষেত্রে যেটা তোমাদের পর্যবেক্ষণ, যে টারশিয়ারির ক্ষেত্রে তা দেখবা যে লুকাস বিকারক যোগ করা মাত্রই বিক্রিয়া হয়, অর্থাৎ লুকাস বিকারক যোগ করলেই তাৎক্ষণিক বিক্রিয়াটা সম্পন্ন হয়। সুতরাং টারশিয়ারি সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেয়। তাইলে পার্থক্য নিরূপণ করা গেল কি করে, যে লুকাস বিকারক যোগ করার পরে যদি কোনো অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া না করে এবং উচ্চ তাপমাত্রায় ধীরে করে তাহলে সেটা প্রাইমারি, যদি কেউ 5 থেকে 10 মিনিটের মধ্যে বিক্রিয়া করে তাহলে সেকেন্ডারি, আর যদি কোনোটা তাৎক্ষণিক বিক্রিয়া করে তাহলেই সেটা টারশিয়ারি। সুতরাং এই যে পার্থক্যটা সেটা তাদের তীব্রতার পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে তাদের সক্রিয়তার পার্থক্য। সুতরাং এইটা আলোচনা করে বলতে হবে, ঠিক আছে, আর বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখাইতে হবে। বিক্রিয়ার মাধ্যমে দেখানো কি, তাহলে প্রাইমারি অ্যালকোহল বনাম লুকাস বিকারক, সেকেন্ডারি অ্যালকোহল বনাম লুকাস বিকারক এবং টারশিয়ারি অ্যালকোহল বনাম লুকাস বিকারক। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে বলতে আমরা কাকে চিহ্নিত করেছিলাম, ইথানলকে, যেটা একটা প্রাইমারি অ্যালকোহল, হতে পারতো অন্য কেউ হলেও কোনো সমস্যা ছিল না। তো প্রাইমারি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করলে বিক্রিয়া হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, বিক্রিয়াটা হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, আর এক্ষেত্রে এই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যেটা ওটা উপস্থিত থাকে, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যেটা ওটা উপস্থিত থাকে এবং উপস্থিত থেকে পরবর্তীতে খুব সাধারণ একটা বিক্রিয়া, খুবই সাধারণ একটা বিক্রিয়া দেখো, অর্থাৎ ওয়েস ক্লোরিন ওয়েস্টকে প্রতিস্থাপন করছে, ক্লোরাইড ওয়েস্টকে প্রতিস্থাপন করছে, যেটা সবসময় হয়ে আসতেছে, আমরা সবসময় দেখতে পাচ্ছি যে এই যে এদের মধ্যেই পারস্পরিক প্রতিস্থাপন হয়, এদের মধ্যেই সবসময় দেখে আসতেছি যে পারস্পরিক প্রতিস্থাপন হয়, এর ব্যাপ্ত ঘটতেছে না। তাহলে এখন দেখলাম যে প্রাইমারি অ্যালকোহল হলে বিক্রিয়া দেয়, কিন্তু এটা যে শর্ত সাপেক্ষে দেয় বা এটা সহজে দিতে চায় না, সেটা বোঝানোর জন্য তুমি লিখতে পারো যে খুব ধীর, অর্থাৎ তোমরা লিখে দিলে খুব ধীর, তাহলে অর্থটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আসো সেকেন্ডারি অ্যালকোহল যদি হয়, অর্থাৎ প্রোপানল টু যেটা সেকেন্ডারি অ্যালকোহলের প্রতিনিধিত্ব করতেছে, এখন এটার সাথে একইভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম এবং যোগ করে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করালাম, তাতে করে কিন্তু উৎপাদের ভিন্নতা নাই, উৎপাদের ভিন্নতা নাই, বিক্রিয়া একই রকমই হবে, অর্থাৎ প্রতিস্থাপন হবে, এখানেও কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন হবে, ওয়েস দ্বারা ওয়েস ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, কিন্তু এটার পার্থক্য বোঝানোর জন্য লেখা থাকবে 5 থেকে 10 মিনিট। এবং সবশেষ যেটা আমরা টারশিয়ারি দেখলাম, টারশিয়ারির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা হচ্ছে টারশিয়ারি, আমরা আমাদের সুবিধা মতো লিখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবারও যোগ হবে এবং একইভাবে সেই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডই, সরি, অনার্দ্র সেই জিঙ্ক ক্লোরাইডই থাকবে এবং তাতে করে ভিন্ন কোনো উৎপাদ না, টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি হ্যালাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে প্রতিবারের মতোই, তবে এই ক্ষেত্রে দ্রুত লিখবা অথবা তাৎক্ষণিক, যে কোনো শব্দ লিখলে বোঝা যাবে। সুতরাং এই হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ। সুতরাং যদি এইটা আসে যে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল দেয়া আছে এবং তাদের মধ্যে পার্থক্য নিরূপণের কথা আছে, তাহলে বুঝবা সেটা লুকাস বিকারকের সাহায্যে করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো যে জিনিসটা, সেটা হচ্ছে যে অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যালকোহল অর্থাৎ ওএইচ মূলক শনাক্তকরণ, ওএইচ মূলকের শনাক্তকরণ। তো আমরা জানবো যে প্রত্যেকটা কার্যকরী মূলকেরই শনাক্তকরণ জানতে হবে, প্রত্যেকটা কার্যকরী মূলকের শনাক্তকরণ জানতে হবে, যেমন এখন অ্যালকোহল, পরবর্তীতে অ্যালডিহাইড, কিটোন, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড, একসময় অ্যামিন, অর্থাৎ প্রত্যেকটা কার্যকরী মূলকেরই শনাক্তকরণ জানতে হয়। তো অ্যালকোহল দিয়ে আমরা শুরু করলাম, তাহলে অ্যালকোহল বা ওয়েট মূলকের শনাক্তকরণ, অ্যালকোহল বা ওয়েট মূলকের শনাক্তকরণ কিভাবে করব, অ্যালকোহল মূলক শনাক্তকরণ, তার জন্য আমাদের দুইটা উপায় আছে। একটা উপায় আছে, আমরা ধাতব সোডিয়াম ব্যবহার করতে পারি,
আমরা একটা উপায় আছে যে আমরা এখানে কি করতে পারি, ধাতব সোডিয়াম ব্যবহার করতে পারি, অর্থাৎ পরীক্ষাগারে আমরা শুধু সোডিয়াম ব্যবহার করতে পারি। সোডিয়াম ব্যবহার করে আমরা ওএইচ গুলো শনাক্ত করতে পারি। কি হয় তাতে, মনে করো যে কোনো অ্যালকোহল আর ওএইচ, যে কোনো অ্যালকোহল আর ওএইচ যার মধ্যে ওএইচ মূলক বিদ্যমান, আমি যদি সোডিয়াম যোগ করি, আমরা যদি সোডিয়াম যোগ করি, তাতে করে দেখা যাবে যে এটা হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। যেহেতু হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, সুতরাং এখানে অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করবে, পরে সোডিয়াম অ্যালকক্সাইড হবে আর হাইড্রোজেন গ্যাস হবে, সোডিয়াম অ্যালকক্সাইড হবে আর হাইড্রোজেন গ্যাস হবে। তো এই হাইড্রোজেন যেটা গ্যাস, সেটা কি হবে, হাইড্রোজেন গ্যাসটা যেটা উৎপন্ন হইলো ওটা কি হবে, নির্গত হবে। ওই হাইড্রোজেন গ্যাসটা কি হবে, নির্গত হবে। এখন আমি যদি কোনো একটা টেস্ট টিউবে, আমরা যদি কোনো একটা টেস্ট টিউবে এমন করি যে অ্যালকোহল উপস্থিত আছে, তার মধ্যে যদি আমরা সোডিয়াম যোগ করি, তাহলে আমাদের পর্যবেক্ষণ হবে যে এখানে কি হবে, বুদবুদ আকারে কোনো একটা গ্যাসকে আমরা নির্গত হতে দেখব, এবং সেটা প্রমাণিত হবে যে হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কোন শর্তে, যদি ওয়েট থাকে, কারণ তুমি সোডিয়াম যোগ করছো, সোডিয়াম যোগ করছো, তো সোডিয়াম যেহেতু যোগ করছো, সুতরাং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে শুধু এই শর্তে যে তোমার এখানে ওএইচ মূলক আছে, ওএইচ মূলক থাকলে সেই শর্তে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সুতরাং হাইড্রোজেন গ্যাস যে নির্গত হবে সেটা দেখেই আমরা ওএইচ মূলক শনাক্ত করতে পারি। আরেকটা উপায় আছে, আরেকটা অপশন আছে, সেটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করে। আরেকটা অপশন আছে আমাদের, সেটা হলো গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করে পারি আমরা, ফসফরাস পেন্টাক্লোরাইড। এবং কেমনে হবে সেটা, ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করলে মনে করো আবার আসো অ্যালকোহল, এর মধ্যে তোমরা যোগ করলে হলো ফসফরাস পেন্টাক্লোরাইড, এই বিক্রিয়াটা শুদ্ধা, মানে পুরো বিক্রিয়াটা মনে রাখতে হবে। তাহলে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়াতে খুব স্বাভাবিক ভাবে কি হবে, অ্যালকাইল হ্যালাইড হবে। কারণ তোমরা তো পূর্বেও জেনে আসছো যে ক্লোরাইড এক প্রান্তে ওয়েট এক প্রান্তে থাকলে অবশ্যই তাদের মধ্যে পারস্পরিক বিনিময় হবে, তাহলে অ্যালকাইল হ্যালাইড হবে। তবে ফসফরাস পেন্টাক্লোরাইড থাকলে দুইটা বাই প্রোডাক্ট হয়, একটা হলো পিওসিএলসি, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হলো পিওসিএলসি, যেভাবে বলছি ওভাবেই মনে রাখবা, পিওসিএলসি বাই প্রোডাক্ট এবং হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে বাই প্রোডাক্ট। অর্থাৎ তোমরা যখন অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করবা, তাতে করে অ্যালকাইল হ্যালাইডের পাশাপাশি ওই বাই প্রোডাক্ট গুলো তৈরি হবে। এখন এই বাই প্রোডাক্টের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা অ্যামোনিয়া দিয়ে শনাক্ত করতে পারবো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আবার আমরা অ্যামোনিয়া দিয়ে নিশ্চিত করতে পারবো। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া যখন সংস্পর্শে আছে, তখন অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের কি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়। তাহলে অ্যামোনিয়া যোগ করার ফলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, তাহলে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, আর ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করার পরে, ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তো তার অর্থ দাঁড়ায় যে এটাতে ওএইচ মূলক বিদ্যমান, তার অর্থ হলো এর মধ্যে ওএইচ মূলক বিদ্যমান। সুতরাং অ্যালকোহলীয় ওএইচ মূলক বা ওএইচ মূলকের শনাক্তকরণের জন্য এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সোডিয়াম ধাতু ব্যবহার করে, একটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করে। সুতরাং অ্যালকোহলের শনাক্তকরণ আসলেই চমৎকার ভাবে দুইটা অপশন দিয়ে উত্তর দিয়ে দিবা। আচ্ছা, এবার আমরা অ্যালকোহল অংশে জানবো যে অ্যালকোহলের জারণ, অ্যালকোহলের জারণ মানে অ্যালকোহলের জারণ অংশটুকু গুরুত্বপূর্ণ, অ্যালকোহলের জারণ অংশটুকু গুরুত্বপূর্ণ। খেয়াল রেখো, উদাহরণস্বরূপ ইথানল যদি আমরা জারিত করি, তাহলে জাইমান অক্সিজেন দিব, ইথানলকে জারিত করলাম জাইমান অক্সিজেন দিয়ে, এবং জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হবে, এবং তাতে করে এটা অ্যালডিহাইড তৈরি হবে, তাতে করে কি হবে, অ্যালডিহাইড হবে। তো অ্যালকোহল জারিত হইলে প্রথমত কি হবে, অ্যালডিহাইড, অ্যালকোহল জারিত হইলে প্রথমত কি হবে, অ্যালডিহাইড। পুনরায় এই অ্যালডিহাইডকে যদি আমরা পুনরায় জারিত করি, পুনরায়, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাহায্যেই তবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড হবে,
আর অ্যালডিহাইড জারিত করলে অ্যাসিড হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড থেকে পরিশেষে অ্যাসিড হয়। কিন্তু তোমাদের জ্ঞাতার্থে বলি, যদি দেখো যে এমনটা কখনো উল্লেখ করা আছে, যদি দেখো যে এমনটা কখনো বলা আছে যে তীব্র জারণ, লিখা আছে তীব্র জারণ, ঠিক আছে, যদি দেখো যে এরকম লিখা আছে যে অ্যালকোহলের সাথে জার্মানোসিন দিয়ে তীব্র জারণ এই কথাটা লিখা আছে, তাহলে তার অর্থ ধরে নিবা যে এখানে আসলে অ্যালডিহাইডটাকে অগ্রাহ্য করা হয়েছে বা অ্যালডিহাইডটাকে মানে তোমার মানে কি বলা হয় উজ্জ্ব করা হয়েছে অথবা অ্যালডিহাইডটাকে স্কিপ করা হয়েছে। সুতরাং তীব্র জারণের অর্থ হলো গিয়ে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে পরিশেষে। অ্যালকোহলকে যদি আমরা জারিত করি এবং সেটা যদি সর্বোচ্চ হয় এবং সেটা যদি তীব্র হয় তবে আমরা কিন্তু অ্যালডিহাইড আর পাচ্ছি না, আমরা ডিরেক্ট তখন অ্যাসিড পাবো। সুতরাং অ্যালকোহল থেকে স্বাভাবিকভাবে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড থেকে স্বাভাবিকভাবে অ্যাসিড হবে। কিন্তু যদি উল্লেখ থাকে তীব্র জারণ তাহলে আমরা তার অর্থ বুঝে নিব যে সেখানে অ্যালকোহল থেকে আসলে কার্বক্সিলিক অ্যাসিড হবে সরাসরি। সুতরাং এটা অ্যালকোহলের জারণ এবং এটা প্রাইমারি অ্যালকোহলের জারণ, এটা প্রাইমারি অ্যালকোহলের জারণ। অপরদিকে সেকেন্ডারি অ্যালকোহল যদি হয় অর্থাৎ প্রোপানল টু, যদি সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়, সেকেন্ডারি অ্যালকোহলের জারণ হয়, তাহলে খেয়াল করবা এখানে তীব্র বা দুর্বল কোনো বিষয় না, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাতে করে কিটন হবে। তাহলে খেয়াল রাখতে হবে যে প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড, প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটন, প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটন, এবং সেকেন্ডারি অ্যালকোহলের আর কোনো সম্ভাবনা নাই, শুধুই কিটন। তো সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে সেক্ষেত্রে কি হবে, কিটন। তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটন হয়, কিন্তু অ্যালকোহল থেকে আবার প্রাইমারি হলে সেটা থেকে আবার অ্যাসিডও হইতে পারে। তো এইটা হচ্ছে কি অ্যালকোহলের জারণ। সুতরাং অ্যালকোহলের জারণও একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যালকোহলে। আচ্ছা, আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে যেটা অ্যালকোহলের ভৌত ধর্ম, একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে যেটা কিনা অ্যালকোহলের ভৌত ধর্ম, সেটা হচ্ছে এরকম যে তোমার অ্যালকোহলের স্ফুটনাঙ্ক, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথার অপেক্ষা বেশি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথার থেকে বেশি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের থেকেও বেশি, ঠিক আছে। এই প্রশ্নটা করতে পারে যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের চেয়ে বেশি কেন, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের চেয়ে বেশি কেন। তো তার ব্যাখ্যা হচ্ছে যে অ্যালকোহলের মধ্যে বিদ্যমান আছে হলো ওএইচ মূলক, অ্যালকোহলের মধ্যে বিদ্যমান হচ্ছে ওএইচ মূলক, আর ওএইচটা হচ্ছে একটা পোলার মূলক বা পোলার গ্রুপ, ওএইচ হচ্ছে পোলার গ্রুপ। কেন, ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক আর অক্সিজেন থাকে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত, তার মানে এটা পোলার। তার মানে অ্যালকোহলের মধ্যে কি আছে, পোলার গ্রুপ আছে, অ্যালকোহলের মধ্যে কি আছে, পোলার গ্রুপ আছে। অ্যালকোহলের মধ্যে ওএইচ মূলক বিদ্যমান যেটি পোলার, এবং সেটি কেন পোলার, কারণ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ঋণাত্মকতার পার্থক্য, সুতরাং এটা পোলার। এই পোলার বিধায় এরকম অসংখ্য অ্যালকোহল তখন কি হয় নিজেদের মধ্যে যুক্ত হইতে পারে। এই যে অসংখ্য অ্যালকোহল নিজেদের মধ্যে কি হইতে পারে, যুক্ত হইতে পারে, এবং এটা এই যুক্ত হওয়াটা কি হাইড্রোজেন বন্ধন, এই যুক্ত হওয়াটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কারণ আমরা জানি যে আংশিক ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাহায্যে যদি কোনো বন্ধন হয় তবে সেটা হাইড্রোজেন বন্ধন। তো অ্যালকোহলের মধ্যে কি বিদ্যমান, হাইড্রোজেন বন্ধন, যেহেতু অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান তাই অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিছুটা বেড়ে যায়, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক তখন কিছুটা বেড়ে যায়। কিন্তু ইথারের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, ইথারের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কারণ ইথারের মধ্যে কোনো পোলার গ্রুপ নাই, ইথারের মধ্যে কোনো পোলার অংশ নাই। সো দ্যাট ইথার যেহেতু পোলার না তাই ইথারের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল খুব দুর্বল, যার কারণে এদের স্ফুটনাঙ্ক কম। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের চাইতে বেশি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের চেয়ে বেশি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। স্যার ইথারের চেয়ে বেশি এটা আরেকবার বলেন। হ্যাঁ, মানে ওটাই বললাম যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের চেয়ে বেশি কেন, তাহলে অ্যালকোহলের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি ইথারের চেয়ে, এখন আন্তঃআণবিক আকর্ষণ বল অ্যালকোহলে বেশি কেন,
কারণ অ্যালকোহলের মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কেন, ঠিক না? এইভাবে উত্তরে যাবা যে কেন 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 হাইড্রোজেন বন্ধন কেন আছে, কারণ তার কাছে ওয়েক মূলক আছে। ওয়েক মূলক মানে কি, পোলার। তো পোলার হইলে তখন কি হয়, একটা পোলার আরেকটা পোলারের সাথে কি হয়, যুক্ত হয়, এবং সেটা যদি হাইড্রোজেনের সাহায্য হয় তাহলে সেটাই হাইড্রোজেন বন্ধন। তো অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আসবে, কিন্তু ইথারে কি আসবে, আসবে না। এখন আজকে টপিক অ্যালকোহল, অ্যালকোহল অংশে যতটুকু ততটুকু আলোচনা হয়ে গেছে, কিন্তু আমি ইথার এক যেহেতু যুক্ত করে ফেলছি, তাই ইথারের একটা বিক্রিয়া আছে যে বিক্রিয়াটা আলোচনায় আনতে চাচ্ছি। অর্থাৎ ইথারের একটা বিক্রিয়া আলোচনা করলে ইথারের অংশটাও শেষ, ইথারের একটা বিক্রিয়া আলোচনা করলে ইথারের অংশটা শেষ, যে কারণে এটা সহজেই আমি শেষ করতে যাচ্ছি। তো সেটা হলো যে উইলিয়ামসন সংশ্লেষণ বলে, কি বলে, উইলিয়ামসন সংশ্লেষণ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এবং খুবই চেনা জানা একটা বিক্রিয়া থাকবে, সেটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। তো মনে রাখবা উইলিয়ামসন সংশ্লেষণটা কি, এটা এটা হচ্ছে ইথার প্রস্তুতি। সুতরাং এমসিকিউ যদি আসে যে উইলিয়ামসন সংশ্লেষণের নিচের কোনটি পাওয়া যায়, উত্তর ইথার, এবং বিপরীত ভাবে প্রশ্ন করে যদি যে ইথার প্রস্তুতিতে নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। ওকে, আচ্ছা, এখন আসো উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ইথার তৈরি হয়, কিভাবে ইথার তৈরি হয়। এক্ষেত্রে ব্যবহৃত হইছে সোডিয়াম অ্যালকক্সাইড, এক্ষেত্রে ব্যবহৃত হইছে সোডিয়াম অ্যালকক্সাইড। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হতে, সুতরাং এটা সেটা। তো এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড। এই সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে কি বিক্রিয়া করতেছে, অ্যালকাইল হ্যালাইড। এবং বিক্রিয়া করলে খুব স্বাভাবিক না সোডিয়াম হ্যালাইড হওয়া, খুবই স্বাভাবিক, সোডিয়াম অ্যালকক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইড, তাহলে কি হবে, অবশ্যই সোডিয়াম হ্যালাইড হবে। এখন তোমরা খেয়াল করো সোডিয়াম হ্যালাইড হলে কি থাকে, আর ও কার সাথে সংযুক্ত হবে, আর এর সাথে, আর ও কার সাথে সংযুক্ত হবে, আর এর সাথে, তাহলে কি হচ্ছে, আর ও আর, আর কি হলো, সোডিয়াম হ্যালাইড। তাহলে এটা কি ইথার না, যদি অ্যালকাইলের মাঝখানে যদি অক্সিজেন থাকে তবে সেটা কি ইথার, হলো তো ইথার, ঠিক না? উদাহরণস্বরূপ C2H5 অথবা বা এরকম দাও CH3CH2ONA, অর্থাৎ সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। তার সাথে যদি আমরা ইথাইল ক্লোরাইড যোগ করি, সোডিয়াম ইথক্সাইডের সাথে যদি আমরা ইথাইল ক্লোরাইড যোগ করি, তাহলে এক্ষেত্রে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড হবে। তো এখানে উৎপন্ন হবে হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হবে। সুতরাং সোডিয়াম ক্লোরাইড হবার পর এই যে ইথক্সাইড অংশটা, এটা যুক্ত হবে ইথাইল অংশের সাথে, ইথক্সাইড যুক্ত হবে ইথাইল অংশের সাথে, এবং সেটা কি উৎপন্ন হবে, CH3CH2O, আবার ওদিক থেকে CH2CH3, ঠিক আছে? তাহলে কি হলো, যে যৌগটা, এটার নাম হচ্ছে ডাই ইথাইল ইথার, যেটা উৎপন্ন হলো এটার নাম হলো ডাই ইথাইল ইথার, যৌগের নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। সুতরাং কি হলো যে এই পদ্ধতিতে ইথার তৈরি করা সম্ভব হইছে বা সম্ভব হয়, শুধু এই এই পদ্ধতিটা বা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ, যেটা খুব সহজভাবে ইথার তৈরি করা যায়। সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড যোগ করলে খুবই স্বতঃস্ফূর্তভাবে ইথার তৈরি করে, এবং এই ক্ষেত্রে আমরা ডাই ইথাইল ইথার প্রস্তুত করতে পারি। সুতরাং ইথারের প্রস্তুতিটা জানলেই যথেষ্ট ইথার অংশে, এবং এটা একমাত্র এই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াটা জানলেও চলে। সুতরাং এর মাধ্যমে আমরা ইথারের অংশটাও শেষ করলাম, মনে করো। তার মানে আমরা অ্যালকোহলের অংশ জানলাম আর ইথারের অংশ জানলাম, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আমরা অতিক্রম করলাম, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা রাতেই হয়তো তোমরা পেয়ে যেতে পারো, না হলে কালকে দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবা। তাহলে তোমরা এটা একেবারেই আমার ভিডিওটা পাওয়া মাত্রই, এখন যদি তুলতে পারছো পারছো, আর না পেরে থাকলে ভিডিওটা দেখা মাত্রই, তোমাদের ভিডিও গুলো দেখতে তো ইউটিউবে দিচ্ছি কিন্তু আমি, কারণ এগুলো চেষ্টা করা হইতেছে যে কি মানসম্মত করতে, তার কারণে, এবং একেবারে টু দা পয়েন্টে করতেছি যেন এটা ইউটিউবের মানে কোয়ালিটিতে হয় আর কি। তো দেখ, এটা আমি পোস্ট করব, করলেই দেন তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখবা, এবং দেখে এটা আবার খাতায় তুলবা, নোট করবা।